নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টিনা গেল হানিমুন আর সন্দীপ গেল তার ছেলে বৌমার কাছে। চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা টিনাকে দেখলাম যে টিনা তার মানে বাপের বাড়ির ফ্যামিলির সঙ্গে তার দিদা, তার না দিদা না সরি ঠাকুমা, তার মা, তার বৌদি, এদের সবার সাথে সে একটা বাসে করে ওই যে যাকে সোনাই সোনাই করে, তো সে বাস মানে ছেলেবেলা কোনো কোথাও নিয়ে যাচ্ছে বেড়াতে আর কি, ট্রাভেল এজেন্ট টাইপের। তো গেল হচ্ছে, কোথায় গেল সেটা আমাদেরকে বললো না, আমরা পাহাড় পাহাড় দেখেছি, তবে মনে হচ্ছে ওটা অযোধ্যা পাহাড় ফাহাড় হবে পুরুলিয়া। তো যাই হোক, তো সেখানে সে ঘুরতে গেল, সে আমাদের পুরো জার্নিটা শেয়ার করলো। অপরদিকে সন্দীপও কিন্তু গেল তার ছেলে বৌমার বাড়িতে। সন্দীপ 7 বছর পর তার জেঠুর কথা হঠাৎ করে মনে পড়েছে। তো সে যদিও জেঠু তার বাবার দাদা সম্ভবত, তো সেই বাবাকে না নিয়ে গিয়ে মাকে নিয়ে গেল, মা জীবনে প্রথমবার গেল, ঠিক আছে। তো যাই হোক, সে গেল সুদূর বাঁকুড়াতে, এবং সেখানে তার প্রচুর মানে অনেক সময় সম্পর্কগুলো এমন হয় না যে তার ওখানে দাদাও আছে, আবার সেই দাদার ছেলেও আছে, ছেলের বউও আছে। তো সেই দাদার ছেলে বৌমা হচ্ছে সন্দীপেরই, সন্দীপেরও তো ছেলে বৌমাই হবে মোটামুটি। তো যাই হোক, সেই মানে ওখানে গেল এবং তারা তাদের সাধ্যমতো যথেষ্ট আদর আপ্যায়ন করছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। সব থেকে যেটা ভালো লেগেছে, সব থেকে যেটা নজর কেড়েছে, সেটা হচ্ছে ওখানে গিয়ে কৃষাণু খুব খুশিতে আছে, এবং কৃষাণুকে ওর ওই বৌদি হয়, ঠিক আছে, মানে কৃষাণুর সম্পর্কে বৌদি হয়। তো সেই বৌদি কৃষাণু হচ্ছে দেওর, তো সেই বৌদি দেওরকে খাইয়ে দিচ্ছে এবং দেওর খুব সুন্দরভাবে খাচ্ছে। আচ্ছা, তো এই যে একটা ও ওই বৌদির কাছ থেকে খাচ্ছে, এটা কিন্তু কোথাও না কোথাও ওর মাকে, কারণ যতই ওর ঠাম্মা খাওয়াক, ও কিন্তু একটা জিনিস তো দেখে নিয়েছিল যে এইটা আমার মা, এইটা আমার ঠাম্মা, ঠিক আছে। তো ঠাম্মা ব্যতীত অন্য কেউ খাওয়াচ্ছে ওকে, এবং সে খুব সুন্দরভাবে খাবারটা খেয়ে নিচ্ছে। খাবারটা ছিল অত্যন্ত সাধারণ এবং আমাদের সকলের অত্যন্ত প্রিয়। অ্যাকচুয়ালি বাঁকুড়া টাঁকুড়াতে না আলু ফালু, বাঁকুড়া বর্ধমান এগুলোতে খুব ভালো হয়, এবং ওখানে কিন্তু এই যে আমাদের এই শহরাঞ্চলে যত না দেখা যায়, ওখানে কিন্তু আলু সেদ্ধ ডাল ভাত অমলেট বা আলু পোস্ত ডাল ভাত বাঁকুড়া, এগুলোর কিন্তু বেশ ভালো পপুলারিটি আছে, ঠিক আছে। মানে এইগুলো সত্যি কথা, এইগুলোর ওপরে তো আমার মনে হয় না কোনো টেস্টি খাবার হতে পারে এই দুনিয়াতে। ওই লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা, আহা, মানে ওর যে একটা স্বাদ সেটা কিন্তু ওইখানে যেভাবে ওরা মাখে জাস্ট অসাধারণ। আমরা বাড়িতে তো অবশ্যই আলু সেদ্ধ খাই না, এমন তো হতেই পারে না, আলু সেদ্ধ ডাল ভাত আমরাও খাই, কিন্তু আমাদের যত না টেস্ট হয়, ওখানে কিন্তু পার্টিকুলার ওরা এত সুন্দরভাবে মাখে, এবং সেখানে সম্ভবত ওদের মানে কি বলবো একটা আন্তরিকতা জুড়ে থাকে, তো দারুণ। তো আলু সেদ্ধ ডাল ভাত কিন্তু টিনাও খাচ্ছে, টিনা খাচ্ছে বেড়াতে যেতে যেতে ওই সিঙ্গুর না কোথায় দাঁড়ালো, সেখানে রান্না বান্না হলো। আমি তো ভাবলাম বোধহয় ডিমের ঝোল ফোলে সমস্ত রান্না হবে, না, আলু সেদ্ধ ডাল ভাত দারুণ রান্না, এবং সেখানে টিনাও খুব আলু পছন্দ করে, টিনাও আলু পছন্দ করে, সন্দীপের মাও কিন্তু ভীষণ আলু পছন্দ করেন, এবং সন্দীপও কিন্তু আলু সেদ্ধ পছন্দ করে। মানে এদের খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ মিল, খাওয়া দাওয়াটা এদের এতটাই মিল, আমি জানি না মনের মিল কেন হলো না। তো বন্ধুরা, অনেকেই বলছে যে টিনা হানিমুন করতে দীঘাতে গেছে, টিনা এই করতে দীঘাতে গেছে, কিন্তু এখনও অবধি আমরা ওর ভিডিওতে কিন্তু কোথাও দেখিনি যে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে গেছে। হ্যাঁ, ও হয়তো ওই সোনাই নামক যে ছেলেটির সাথে গেছে, ও তো ভাই বন্ধু এরকম টাইপের, তার সাথে গেছে এটা আমরা দেখেছি, কিন্তু ওর সঙ্গে যে ওর বয়ফ্রেন্ড যে ফোকলা নামে পরিচিত, তো সে তাকে কিন্তু আমরা এখনও অবধি দেখিনি। আগামী দিনে কী দেখবো আমরা ভিডিওতে সেটাও জানি না, তবে সেটা তখন অবশ্যই দেখা যাবে। একটা কথাই বল বন্ধুরা, এই সব কিছুর মধ্যেও টিনা যেভাবে খুশিতে আছে, যেভাবে টিনা ঠিকঠাক আছে, টিনা এই যে তার সন্তানকে ছেড়ে যাওয়ার পর টিনা এতটা খুশিতে আছে, এতটা আধো আধো কথা বলছে, ওর বাবা যখন অফিস যাচ্ছিলেন তো সেভাবে টিনা যেভাবে আধো আধো কথা বলছে, আমার তো মনে হলো টিনা বোধহয় কলেজ গোয়িং গার্ল হয়ে গেছে। সত্যি কথা বলছি, ওর মধ্যে কলেজ না স্কুল গোয়িং গার্ল হয়ে গেছে, কারণ ওর মধ্যে না ওই বালিকা সুলভ ব্যাপারটা আবার ফিরে এসেছে, যতদিন ওর বাপের বাড়িতে আছে একটা বালিকা বালিকা ব্যাপার। অনেকেই বলছেন ও পরকীয়া করছে, এ করছে, পরকীয়ার থেকে না আমার মনে হচ্ছে ও বাপের বাড়িতে গিয়ে বোধহয় ওর
আলো খেললো, জেগে উঠেছে, এবং এই যে একটা বাচপান বলেন, একটা বাচপান, তো সেই বাচপানটা বোধ হয় জিন্দা হয়ে গেছে ওখানে গিয়ে। এবং ওখানে গিয়ে সব শিশু সুলভ আচরণগুলো করছে, আদো আদো করে কথা বলছে, বেশ মার আদর খাচ্ছে, কখনো বাবার আদর খাচ্ছে, কখনো দেখছি আমরা ওর দাদা বা বৌদি এবং আরো যারা অন্যান্যরা আছে সবার বেশ আদর আদর খাচ্ছে। এখন তো ঠাকুমার সঙ্গে যাচ্ছে, মানে টিনার একটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। এবং ওর কাছে একবারও মনে হচ্ছে না যে ওর সন্তানটি কোথায়, কৃষাণু কোথায়, কৃষাণু খেলো কি না, কৃষাণু শুলো কি না, কৃষাণু কান্নাকাটি করলো কি না, কৃষাণু ওকে মাকে খুঁজলো কি না, এইসব কিছু তার মাথায় আসছে না। তার মাথায় আসছে সে যেখানে বেড়াতে যাচ্ছে সেটা, তার মাথায় আসছে আলু সেদ্ধ আরেকটা তাল বেশি নিতে হবে, এইগুলো তার মাথায় আছে। কিন্তু তার সন্তানকে কি সত্যি সে মিস করছে না, এটা কিন্তু সন্তানটা কিন্তু টিনাকে মিস করছে, সন্তানটা কিন্তু টিনাকে মিস করছে বলেই ওই ওখানে ওই সম্পর্কে হয়তো তার বৌদি, কিন্তু ও কিন্তু ওর মধ্যে ওর মাকে, মায়ের কোথাও একটা গন্ধ পেয়েছে বোধ হয়, বা মাকে মনে করেছে হয়তো, বা মায়ের মতন কাউকে পেয়েছে, তাই তার হাত থেকে কিন্তু খুব সুন্দরভাবে ও খাবার খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি একটু চেষ্টা করি, এখনও কিন্তু আমরা সবাই পারি টিনা সন্দীপকে এক করে দিতে। সন্দীপ আজকে যেভাবে ওর মা 7 বছর পর, এটা শুধুমাত্র কন্টেন্টের জন্য, যেখানে ওর বাবা গেল না সেখানে ওর মা জীবনে প্রথমবার গেল, মানে ওর এখন মামা বাড়ির সঙ্গে কিন্তু সেভাবে সম্পর্ক হয়তো নেই, কারণ এই ঘটনাটা ঘটার পর, মানে এই যে টিনা পরকিয়া করে ছেড়ে চলে গেছে, এটা ওদের কথা অনুযায়ী বা টিনার সঙ্গে যা কিছু চলছে সেটার অনুযায়ী, মামা বাড়ি মনে হচ্ছে দিদা মারা যাওয়ার পর কিন্তু আর খুব একটা ওদের সঙ্গে যোগাযোগ রাখছে না। অপরদিকে মামা বাড়ি কিন্তু সৌমালিকে বেশি প্রাধান্য দেয়। সত্যি কথা ভাই, সৌমালি টাকা পয়সা আছে, সৌমালি মানে অনেকেদের কাছে বেশি পপুলার, ঠিক আছে, তো সেই জন্য সৌমালিকে বেশি এরা গুরুত্ব দেয়, কি সেই জন্য সন্দীপটা সেরকম গুরুত্ব পাচ্ছে না। ফলে এখন তারা খুঁজতে বেরিয়ে পড়েছে নতুন নতুন আত্মীয় স্বজন। তো ভেতরে ভেতরে এত সম্পর্ক, কখন এখন সে বাঁকুড়া চলে গেছে, এরপরেও আমরা হয়তো অন্যান্য আত্মীয় স্বজনকেও দেখতে পাবো, যাদের হয়তো আমরা এতকাল ওর ভিডিওতে দেখিনি, সেরকম অনেক নতুন নতুন আত্মীয় স্বজন আমাদের সামনে আসবে। আর টিনাকেও হয়তো আমরা দেখতে পাবো, এখন অযোধ্যা পাহাড় ঘুরছে, এরপর দীঘা হয়তো যাবে, বা এরপর অন্য কোথাও যাবে, কিন্তু সে তার যাচ্ছে বাপের বাড়ি ফ্যামিলির সঙ্গে। কিন্তু জিনিসগুলো এমনভাবে, বেশ কিছু ভিডিওস দেখছি সেখানে বলছে ও নাকি ফোকলার সঙ্গে গেছে, ও নাকি অমুকের সঙ্গে গেছে হানিমুন করতে, ও নাকি অমুক তমুকের সঙ্গে গেছে, সেটা তো সময় বলবে, এবং সেটা আমরাও কিন্তু দেখার অপেক্ষায় রইলাম। সব থেকে শেষে একটা কথাই বলবো, বাচ্চাটা যেন তার মাকে যে পরিমাণ মিস করছে, এই ভিডিওটাই কিন্তু সেটাই ছিল মেন, এবং সেটাই কিন্তু নজর কেড়েছে। আর ওর মা দেখলাম 7 বছর পর ওখানে গিয়ে কিন্তু উনি বেশ অনেকের সঙ্গেই বেশ সুন্দরভাবে কথা বলছেন, সদ্ভাব জমিয়ে ফেলেছেন, মানে ওর মায়ের মধ্যেও কিন্তু একটা কোথাও না কোথাও, এটা ওর গ্রামেও আমরা দেখেছি যে একটা মানে বন্ধু সুলভ বা একটা বেশ সবার সঙ্গে গল্প করা, খুব মিশুকে একটা ব্যাপার আছে। তো এই সব কিছু যে জিনিসগুলো আছে, এবং দেখুন কোনো মানুষের সাথে কোনো মানুষের পড়বে এরকম কিন্তু, মানে আমি সাধারণ ভাষায় বললাম, কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের যে অ্যাডজাস্ট হবে বা তার কথাবার্তা যে তার ভালো লাগবে এমন কোনো না, হতেই পারে যে টিনা এবং ওর শাশুড়ির মধ্যে সেই সম্পর্ক হয়তো ছিল না, কিছুটা হয়তো শাশুড়ির দোষ, কিছুটা হয়তো টিনার দোষ, কিছুটা হয়তো সময় পরিস্থিতি এই সব কিছুর দোষ, বা তার পারিপার্শ্বিক যে মানুষজন আছে তাদের দোষ। কিন্তু একটা জিনিস তো ঠিক যে দুটো মানুষ এদের হয়তো মানে একে অপরের সাথে হয়নি, কিন্তু এর মানে এই নয় যে টিনা একটা ভালো মা হতে পারবে না, টিনা একটা ভালো স্ত্রী হতে পারবে না। সন্দীপেরও উচিত ছিল দুদিকে ব্যালেন্স করে চলা, ওর মাকেও প্রাধান্য দেওয়া এবং মানে ওই টিনাকেও প্রাধান্য দেওয়া। কোথাও না কোথাও তো টিনা একটা ইগনোর হয়েছে, কোথাও না কোথাও টিনা সেই জিনিসটা হয়তো ওর হাজব্যান্ডের থেকে খুঁজে পায়নি, আমার যেটা মনে হয়। তো সেই জন্য সে একটা খারাপ পথে চলে গেছে, খারাপ ইন দ্য সেন্স কি ও একটা সম্পর্কে থাকাকালীন আর একটা সম্পর্ক কিন্তু এতে হয়ে গেছে। তো এই যে ভিডিওগুলো আসছে পরপর যে ফোকলার সঙ্গে টিনা গেছে হানিমুন করতে, ফোকলার সঙ্গে টিনা গেছে এই করতে, এটা কিন্তু আমরা কোথাও ভিডিওতে দেখিনি, এটা আমরা কল্পনা করে নিচ্ছি, এবং কল্পনা করে আমরা সেইভাবে কিন্তু ভিডিওর ইয়েতে আসছে। এই যখন আমি ভিডিওটা বানালাম, এই জন্য এইমাত্র আমার একটা নোটিফিকেশনও এলো যে ফোকলা টিনা এরকম কিছু একটা দেখলাম, মানে ওই তারপরে কিছু আসবে, হয়তো হয় হানিমুনে গেছে বা হয় কোথাও একটা গেছে। তো যখন আমাদের কাছে উপযুক্ত প্রমাণ নেই, আমরা কেন কারোর বিরুদ্ধে এরকম রটাবো, তাই না? তো এই জিনিসগুলো, এই বাচ্চাটা তো বড় হবে কৃষাণু, ও যখন এই জিনিসগুলো বুঝতে শিখবে, ও যখন এই জিনিসগুলো জানবে, তখন কি ওর ভালো লাগবে? তাই এরা সন্দীপ এবং টিনা নাটক করছে না, এটা সত্যি এটা আমরা জানি না, কিন্তু যেটা আমাদেরকে দেখাচ্ছে, আমরা
যদি সেটার হিসেবে কথা বলি তাহলে কিন্তু আজকে আমার মনে হয় যতক্ষণ না পুরোপুরিভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা এটা বলতে পারি না যে টিনা কারোর সাথে হানিমুন করতে গেছে বা সন্দীপ অমুকের সাথে কোনো রিশতা আছে। আমরা দেখলাম একটা পরিষ্কার পরিচ্ছন্ন সন্দীপ গেছে তার জেঠুর বাড়িতে, এটা কেন গেছে কন্টেন্টের জন্য অবশ্যই, এবং সেখানে একটা নতুন নতুন কন্টেন্ট হবে, নতুন নতুন মানুষজন আসবে, কারণ ওর ভিডিওতে তো এখন সেরকমভাবে দেখাবার তো কিছু নেই, ওদের কয়েকজনই আছে। একটা টিনা থাকলে যেটা ওদের ক্ষেত্রে পসিবল হতো, সুন্দর সুন্দর ব্লগ, এবং টিনা ব্লগ শুরু করতো সুপ্রভাত বন্ধুরা বলে যখন ওই গ্রামে, খুব ভালো লাগতো। তো সেই জিনিসটা তো এখনও ব্লগে অনেকখানি মিসিং, বা মেকআপ ভিডিওস বা এগুলো তো এখন, সেই জন্য অন্যদিকে সে মানে অন্য পথের সন্ধান করছে। তো বন্ধুরা আমরাও দেখতে থাকবো পরবর্তীকালে টিনা কার সাথে হানিমুন করছে, বা সন্দীপের কার সাথে কী সম্পর্ক, বা সন্দীপের আরও কোন কোন আত্মীয় স্বজনের সাথে আমরা মানে সন্দীপ আমাদেরকে ইন্ট্রোডিউস করা। তো সেই অপেক্ষায় রইলাম, দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।